বিশ্বকাপে সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখতে সোমবার মাঠে নামছে আফগানিস্তান ও শ্রীলঙ্কা। পাঁচ ম্যাচ শেষে দু দলের পয়েন্টই সমান। রান রেটে টেবিলের পাঁচে লঙ্কানরা আর সাত নম্বরে আফগানিস্তান। লঙ্কানরা এই ম্যাচে জিতলে টেবিলের পাঁচ নম্বর জায়গাটা পোক্ত করবে, আর আফগানিস্তানও লঙ্কানদের হারাতে পারলে সুপার ফোরের স্বপ্ন বাঁচিয়ে রাখতে পারবে। বাংলাদেশ খাবি খাচ্ছে পুরো বিশ্বকাপ জুড়ে, সেখানে এখনও বেঁচে রয়েছে শ্রীলঙ্কার আফগানিস্তানের শেষ চারের আশার আলো। টানা তিন হারে বিশ্বকাপ শুরু করা লঙ্কানরা ঘুরে দাঁড়িয়েছে। নেদারল্যান্ডসের পর ইংল্যান্ডকে হারিয়ে তাদের ছুঁড়ে ফেলেছে একদম বিশ্বকাপের খাঁদের কিনারায়। এখন আশায় বুক বাঁধছে আফগান বথের পয়েন্ট টেবিলের পাঁচ নম্বর জায়গাটা আরও পোক্ত করার জন্য। এই ম্যাচকে সামনে রেখে লঙ্কান দলে নেই কারো মাথা ব্যথা কিংবা ইঞ্জুরির ভয়। তবে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে চার নম্বর ব্যাটার সাদিরা সামা বিক্রমার ব্যাট করার সময় আঙুলের কিছু অংশ কেটে যাওয়ায় এই ম্যাচ নিয়ে তৈরি হয়েছে কিছুটা শঙ্কা। ম্যাচের আগ পর্যন্ত টিম ম্যানেজমেন্ট সময় নিতে চায় তাদের সিদ্ধান্ত নেওয়ার জন্য। মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের কালো পিচ ব্যাটারদের জন্য স্বাচ্ছন্দ্যের স্বর্গের। তার উপর মাঠের পরিধি ছোট হয় প্রথম ইনিংস এই ব্যাটিং গড় এই ভেন্যুতে 301। এখনো পর্যন্ত খেলা আট ম্যাচে সমান চারবার করে ম্যাচ জিতেছে প্রথমে ব্যাট করা আর রান চেস্ট করা দু দলই। তাই টস ভাগ্যই বলে দেবে প্রতিপক্ষের উপর কত রানের টার্গেট জুতসই হবে। এদিকে হার দিয়ে শুরু করা আফগানিস্তান বর্তমানে রীতিমতো উঠছে। ক্রিকেট বিশ্ব অঘটনের তকমা দিলেও ইংল্যান্ড আর নেদারল্যান্ডসকে বলে কই হারিয়েছে হাসমাতুল্লাহ শাহেদির দল। রাশিদ খান মোহাম্মদ নবী করতে করতে কখন যে দলটা ক্রিকেট বিশ্বের পরাশক্তি হয়ে উঠতে যাচ্ছে সেই ঠাঁওর করতে পারেনি ক্রিকেট বিশ্ব। রহমতুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, মুজিবুর রহমানরা রীতিমতো চোখ রাঙানি দিচ্ছে ক্রিকেট বিশ্বে। তাই লঙ্কাদের জন্য এই ম্যাচ আর যাই হোক খুব সহজ হবে না। আফগানরা চাইবে জয়ের ধারাটা ধরে রাখতে এই ম্যাচে। এই ম্যাচ জিতলে আফগানরা টপ কাপে পাকিস্তান আর শ্রীলঙ্কাকে উঠে আসবে টেবিলের পাশে। তামিমুর রহমান, নিউজ 24।